পায়ে গিয়ে রে হাঁটতে চাই পায়ে পায়ে তোর সাথে বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমার মা জননী আমার উপর এক গাদা কাজের চাপ চাপিয়ে দিয়েছে। মা বোঝেই না আমার ঘর সংসারের কাজ করতে একটু ভালো লাগে না। তো এখানে জেঠি যথাসাধ্য চেষ্টা করছে গোল্ডেন নাকের পোটা বের করার, কারণ জেঠি বলছে কি সেফটি পিন দিয়ে তোমার নাকের পোটা বের করতে হবে। বলছে ওরে জেঠি কি বলো কি নারা আমি কটন বার এনে দিচ্ছি। বাপরে ও দেখো তাকিয়ে আছে, রাগ হচ্ছে নাকি দিদুর উপর? কি রাগ হচ্ছে? এখন আরো রাগ হবে যে ঠান্ডা জলটা গায়ে পড়বে, আরো মানে রেগে মেগে বোম হয়ে যাবে। কালকে সারাটা রাত এত উচিল চিৎকার করেছে, এই যে জল চলে এসছে, নাও যেটি তাড়াতাড়ি ওটা করে ছাড়ো। স্নান হয়নি ভালো না, কালকে তেল মালিশ হয়েছে শুধু। তেল মালিশ হচ্ছে? ও নুনটু গোল্ড, তোমার তেল মালিশ হচ্ছে? তেল মালিশ, তেল মালিশ, তেল মালিশ। তেল দেওয়া হবে মাথায় এক কাদা, দিয়ে গেও বাচ্চা বানিয়ে দেওয়া হবে। তেল লাগিয়ে আমার বাচ্চাটাকে তেলা চোরা বানাচ্ছে। হ্যাঁ হয়েছে, আমার গোলা হয়েছে সারা। কোথায় গেছিলে? কোথায় যাইনি, গোলা হয়েছে। গোলা এসে কাটিছিলে? হ্যাঁ সব করেছে, সব করেছে। তেলা চোরা বাচ্চা হয়ে গেছে। বাড়ি যাই সব করে এসে আমার বইছে একটা কাজ করে নিলাম। আমি পূজারে বলে গেছিলাম আমি যে আসলি ওই গুলো একটু আগে দিয়ে আসতে। এখানে রান্না হচ্ছে খাসির মাংস। মা খাসির মাংসটাকে ভালো করে কষাচ্ছে। মা টেংগিগুলো আছে কিন্তু তুষ খেতে হবে, ভুলে গেছিলাম। ফ্রেশ ফ্রেশ খেলে ভালো হচ্ছে টেংগিগুলো। ও টেংগিগুলো এবার তো দিয়ে দিয়েছো? ও মা টেংগি এনেছিলে, সে টেংগিগুলো এবার তো দিয়ে দিয়েছে, ভালো করেছে, একবারে খাওয়া যাবে। আর এখানে হচ্ছে পালং শাক, এটা আর চর্বি রয়েছে ওই যে ওখানে খানিকটা। চর্বি দিয়ে আলাদা কিছু করবে না মনে হয়, মাংসতে দিয়ে দেবে তো চর্বিটা। আর এখানে রয়েছে তোমাদের পলই মাছ। বাবা তো মাংস খাবে না, তো বাবার জন্য রয়েছে জানতো জানতো পলই মাছ আর বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করবে। আর এখানে রয়েছে তোমাদের লাল শাক। তো লাল শাকটা, লাল শাক না এটা বিট ভাজা, সরি সরি বিট ভাজা। বিটটা কালকেই রান্না যেটি কেটে রেখেছিল, কিন্তু মা টাইম পায়নি বলে আর দেখতেও পায়নি, ভুলে গেছে, নিরামিষ ছিল আর রান্না করেনি। আর ওখানে ব্রকলি, পূজার ব্রকলি কাটা রয়েছে, পেঁয়াজ কাটা রয়েছে। আর এখানটা এখন মাছের ঝোলটা হবে। বাবা ফোড়ন দিয়েছে তো মা, মানে নাকটা সুরসুর করছে। তো মাংসটা মা কষাক, কষালে ফাইনাল যখন আবার রান্নার কালারটা আসবে তখন আবার তোমাকে আলু দেবে না মা, কেটে নিয়ে আসবো। তা যাই আমি না গিয়ে কতগুলো আলু কেটে নিয়ে আসি আমরা মাংসে। মা এখন হলুদ দিয়ে দিলে এর ভেতরে, আর মনে হয় পেঁয়াজ রসুন যা যা দিয়ে কষায় তাই দিয়ে কষিয়েছে। তো পেঁয়াজ রসুন কষাচ্ছে, আমি তাহলে যাই পেঁয়াজ রসুন আদা বাটা, তাহলে যাই আমি গিয়ে তাড়াতাড়ি করে একটু ইয়ে কেটে নিয়ে আসি আলু কেটে নিয়ে আসে। তো এখানে পুরো শাড়ির একটা তোমরা মেলার মতনই দেখতে পাচ্ছ। এগুলো সব পূজা, মা, তারপর আমার কিছু কিছু আছে। তো সবারই মিলিয়ে মিশিয়ে শাড়ি রয়েছে। আর হাফিজুলটা ওই যে মেশিনটা, এটা হলো শাশুড়ি মায়ের মেশিন। তো শাশুড়ি মা যেহেতু নেই এখন, মেশিনটা আমার। তো ওই মেশিনটা এখানে আপাতত নিয়ে এসেছি, কারণ ওই বাড়িতে গিয়ে না অতক্ষণ তো থাকতে পারবো না আমি। তো হাফিজুলটা এই মেশিনটাকে এখানে নিয়ে এসছে, আর মেশিনে এইগুলো একটু করে দিচ্ছে। কারণ এগুলো না একটা দোকানে দিয়ে যদি ফলস পিকো করতে যাওয়া হয়, এখন ফলস পিকোর দাম অন্তত পক্ষে ফলস লাগাতে বোধ হয় আমাদের এইদিকে 60-70 টাকা করে, আর পিকো দিয়ে মনে হয় 100 টাকা। ফলস পিকো 100-110 টাকা এরকম করা হয়। তোমরা কে কোথায় কিভাবে মানে ফলস পিকো একসাথে কত নেয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমি একটা আইডিয়া পাবো। তো আমার সেই টাকাটা সেভ হয়ে যাচ্ছে মেশিনের জন্য, তো সেটাই করা হচ্ছে। তো চলো এই শাড়িগুলো হাফিজুলদার অলরেডি করা হয়ে গেছে, এগুলো আমি ভাঁজ করে ফেলি আর এগুলো ফলস লাগাচ্ছে। তো চলো আগে ওগুলো ভাঁজ করি আমি। তোমার পাটা লাগবে এইটা পৌঁছাবে সেদিকে লাগবে, তাই তো? এইখানটা থেকে কিছুটা বাদ দিয়ে খানিকটা জায়গা বাদ দিয়ে তারপর এই আছরা কোনা বাদ দেবো? ওইটুকুই বাদ দেয় তো, এখান থেকে লাগাবো। হ্যাঁ ওখান থেকে বন্ধুগ,
বন্ধুগণ, তোমরা তো দেখতেই পাচ্ছ হাফিজুলদা যথারীতি ঘোড়ার মতন মেশিনটাকে চালিয়ে যাচ্ছে, কেন আমাদের শাড়িগুলোকে সেলাই করার জন্য। তোমরা আবার অনেকে ভাবছো প্রিয়াঙ্কাদের সেলাই মেশিনটা কোথা থেকে পেলো, আরে ভুলে গেলে নাকি আমার শ্বশুরবাড়িতে আমার একটা সেলাই মেশিন ছিল না, আমার শাশুড়ি মায়ের, সেই মেশিনটাকে আমি বাপের বাড়িতে আনিয়ে নিয়েছি, কারণ এখানে প্রচুর শাড়ি হয়ে গেছে, আর এই এত কাঁচা শাড়ি কোনো দোকানে টেনে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আমাদের মা আর দুই বেটির নেই, তাই এখানেই নিয়ে এসেছি। আর এখানে এখন সন্ধে লেগে গেছে, আর তোমাদের গোপুদা আজকেও আমাদের মনোরঞ্জন করার জন্য নিয়ে এসছে পেঁয়াজু। সো এই পেঁয়াজি ভাজাটা না আমাদের ভীষণ প্রিয় হয়ে গেছে। সো তোমরা কারা কারা এরকম পেঁয়াজি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো, মেন অ্যাট্রাকশন, বাংলাদেশ থেকে মায়ের একজন ছোট্ট বেলাকার বন্ধু এসছে, সেই বন্ধুর সাথেই তোমাদের আলাপ করিয়ে দিই। আঙ্কেলকে না আমার ভীষণ ভালো লেগেছে, দেখো তো কথাবার্তা শুনে তোমাদের কেমন লাগে। তো চলো আঙ্কেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। সো এখানে আপনাদেরকে তোমাদেরকে একজনকে দেখাবো, ইনি বাংলাদেশ থেকে এসেছে, আর পরিচয়টা আঙ্কেলই বলবে। আঙ্কেল একটু বলো কে হও তুমি আমার মার। হাই, আমি আমার নাম এস এম হায়াতুজ্জামান, বাংলাদেশে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় বাড়ি। তোমার নাম জানো কি? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মা স্বপ্নাও আমার ক্লাসমেট, ছোটবেলা খুব প্রিয় বান্ধবী, প্রিয়, অনেকদিন পরে এক জায়গায় মিশি। আমি এখন লোহাগাড়া গভর্নমেন্ট পাইলট হাই স্কুলের হেডমাস্টার, যে স্কুলে প্রিয়াঙ্কার মা পড়তো, আমরা পড়তাম, সেই স্কুল অনেক বড় স্কুল বাংলাদেশের, খুব রিনাউন্ড, অ্যাবভ 2000 স্টুডেন্ট। সো অল ফ্রেন্ডস অফ প্রিয়াঙ্কা, থ্যাংকস, মোস্ট ওয়েলকাম অ্যাট বাংলাদেশ। থ্যাংক ইউ। এই স্যারকে, মানে এই স্যারের গল্প মাও মাঝে মধ্যে আমাদের সাথে করে, যে আমাদের এক বন্ধু এখন হেডমাস্টার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা গল্প করে। তো তোমরা তো অনেকে হয়তো চিনে থাকবে এই স্যারকে, যারা আমার ব্লগ ফলো করো, তো তার জন্যই চটপট আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ মা বাপের বাড়ি যেহেতু বাংলাদেশে, সেহেতু মার কিন্তু এখানে হাতে গোনা ছোটবেলার বন্ধু নেই, এক মাসি বান্ধবী ছাড়া আর নেই। তো মায়ের বন্ধুকে দেখে আমিও ভীষণ এক্সাইটেড, তাই একটু তোমাদের সাথে এক্সাইটেড হয়ে শেয়ার করে দিলাম। সবাই বাংলাদেশ থেকে এখানে আসো, এসে আমাদের বাড়ি, মানে মায়ের সাথে যারা যারা দেখা করতে চাও লোহাগড়া, সবাই আসো, মায়ের বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করে দিচ্ছি আমি আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমাদের গোল কিভাবে দেখো, আঙুল চুষে পুরো সাফ করে দিচ্ছে, সেই কথাই বলছি। পূজাটি ভিডিও করছে ভালো করে কর, দেখ চুঁ চুঁ করে আঙুল, দুই আঙুলই চুষতে হবে, মানুষ তো এক আঙুল চষে, ও দুই আঙুল একসাথে একটা মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু কফি বানিয়ে নিয়ে এসেছি, আর এখন আমি কফিটা খাবো, আর মা এখানে রেডি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ মা রেডি হচ্ছে, কারণ মা যাবে এখন একটা নেমন্তন্ন বাড়িতে, আর আমাদের তো নেমন্তন্ন নেই। সো আমরা কি করব, তার জন্য আমি আর পূজা এখন খুব সুন্দর সুন্দর খাবারের অর্ডার দিয়েছি, সো সেগুলোই তোমাদের সাথে চটপট শেয়ার করব। তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে আমাদের চমকপ্রদ খাবার দাবারগুলো তোমাদের কিন্তু মিস হয়ে যাবে। বহুত সুন্দর সুন্দর খাবার আজকে অর্ডার দিয়েছি, মাকে গিয়ে খুব ভালো ভালো খাবার খাবে, আমরাও বাড়িতে খাবো। সো খাবার দিতে এসছি, ওগুলো আনতে যাচ্ছি, চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। তো এই যে খাবার চলে আসছে, আমি নিয়ে নিয়েছি, আর তোমরা তো জানো এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে তোমাদের গোল্ডের কান্নাকাটি অল টাইম তোমরা শুনতে পাবে। তো খাবারটা আপাতত রাখি, আর গোল্ডকে একটু শান্ত করি, আর কী কী খাবার আসে একবারে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো চলো গিয়ে দেখি মেয়ে কী করে। এখন তোমাদের গোল্ডকে নিয়ে যাওয়া হবে ডাইনিংয়ে, কারণ আমরা ওখানে চিকেন তান্দুরি খাবো, ঘরে তো আর চিকেন তান্দুরি খেতে পারবো না, তো এখন ভীষণ আস্তে আস্তে তোমাদের গোল্ডকে মানে তুলতে হবে, মানে ওর ঘুমটা এতটা পাতলা হয়ে গেছে তিন মাস কভার করার পর, মানে পূজা যদি একটু আস্তে খক খক করে কাঁচছে, ওর মেয়ে পিং করে দেখিয়ে পড়ছে, তো ভীষণই আস্তে আস্তে এখন মেয়েকে তুলতে হবে, যাই না কতটা সাকসেসফুল আমি হব। তোকে আগে সরিয়ে নিই এগুলো থেকে, ওকে মুক্তি দিই, দিয়ে তারপর ওর বিছানা সবকে এখন তোলা হবে। ডেঞ্জারাস জীবনে, মানে কাউকে এত ভয় পাইনি যত না একে ভয় পাচ্ছি ঘুম ভাঙাকে। ওরে বাবারে বাবারে বাবারে, বলছে চলো দেখি এবার ডাইনিং পর্যন্ত যেতে পারি নাকি মেয়ে ঘুম ভাঙার পর। চুপচাপ যেতে হবে,
সো বন্ধুগণ, দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গরম গরম চিকেন তান্দুরি চলে এসেছে, আর আমরা এক্ষুনি এটাকে খেয়ে নেব। প্রায় 6 থেকে 7 মাস তো হবেই। হ্যাঁ, তা হবে, আমি চিকেন তান্দুরি ট্রাই করিনি, সো ভাবলাম আজকে ট্রাই করি, কারণ মা বাড়িতে নেই। তো এখন চিকেন তান্দুরিটা ট্রাই করলে আমাকে বকাঝকি করার লোক নেই। সো চিকেন তান্দুরি শুধু নয়, এর সাথে সাথে আরও অনেক কিছুর অর্ডার দিয়েছি, তোমার সাথে থাকো দেখতে পাবে। আর গোল্ড এখানে না প্যা প্যা করে যাচ্ছে, আমার এই ভয়েস ওভার দেওয়ার সময় মেয়েটা যত কান্নাকাটি সব আসে। সো যাই হোক, এখানে 4 পিস চিকেন তান্দুরি ছিল, 1 পিস আমার, 1 পিস মার, 1 পিস গোপুর, আর 1 পিস পূজার। কিন্তু এত ভালো লেগেছে, আমি প্রায় 1.5 পিস খেয়ে নিয়েছি, আর আমার বাকি যে অংশটা ছিল সেটা গোপুচন্দ্র খেয়ে নিয়েছে। পূজার যেহেতু দাঁতে ব্যথা, ও বেচারি না বেশি চিকেন তান্দুরি মাংস টাংস চিবোতে পারে না। চিবোতে না পারলে কি হবে, পূজার একটাতে মন ভরে না। এর সাথে সাথে আরো কত কিছু অর্ডার দিয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হলো কি মাশরুমের ছাইপাশ, নাম আমার মনেও নেই। তার ভেতরে গাঁদাগুচ্ছের ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ কলি পাতা, পাসলে, এই সমস্ত দিয়ে রান্না করে দিয়ে গেছে। এখনো জানো, আমি ভয়েস ওভার দিচ্ছি প্রায় 3-4 দিন পরে, এখনো ফ্রিজের ভেতর ওটাকে জমা করে রেখেছে। আর তার পাশাপাশি আরো ডিলিশিয়াস আইটেম আছে, সেটা চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ একটু পরে তোমাদের গোপুদা চলে আসবে। গোপুচন্দ্র আসলেই আমরা স্পেশাল আইটেম দুটো শেয়ার করব তোমাদের সাথে, কারণ এখন যদি খুলে ফেলি না ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে তোমাদের গোপুদা এসে চুপচাপ করে খাচ্ছে, খাগুনি। আর ওখানে ফ্রাইড রাইস চিলি চিকেন চলে এসছে, মানে যেটা খেয়েছি সেটা একটু হজম করে নিই, তারপর ফ্রাইড রাইস চিলি চিকেনটা খাবো। আর ওই মাছগুলো খেয়েছিস, সামুদ্রিক মাছ? না না, কি স্যালমন, কি মাছ, তার নাম স্যালমন। খুব ভালো, ওই তো গ্রিল ফিশ, ওটাই দেয় স্যালমন দেয়। সো এখন খাবারগুলো চলে এসেছে, এটা অর্ডার দেওয়া হয়েছিল, আবার ওরা আবার মেনু কার্ডও দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেখানকার মেনু কার্ড পরে দেখবো, পরে বসে বসে পরে আবার অর্ডার দেবো ওদের আর কী কী আছে। এখানে দুটো সস দিয়েছে, এই প্যাকেটগুলো এখন খুব ভালো হয়েছে। ওই দেখো, তখন তোমাদের গোপুদার ফোনটা আসতো। সো আচ্ছা, সো এখন এই যে ফ্রাইড রাইসটা ঢেলে দিচ্ছি, কারণ রাত্রি প্রায় 11:15 কাছাকাছি বাজে, আর বেশি দেরি করবো না। আর পূজা বলছে কম খাবে, তোমাদের গোপুদাও এখন রাইস খাওয়া একদমই বন্ধ করে দিয়েছে, রাইস বিশেষ একটা খেতে চায় না। সো এখানে একটু রাইসটা ওদেরকে দেখিয়ে দাও, আর এটার ভেতরে রয়েছে চিলি চিকেন। সো আমি চিলি চিকেনটাকে খুলে নিই। তোমাদের গোপুদার তান্দুরি তান্দুরি খাওয়া হয়ে গেছে, ওনার হজম হয়ে গেছে বুঝতেই পারলো, ঢেকুর উঠে গেছে। আর তোমাদের গোল্ড ওদিকে যথারীতি আঙুলটা চুষেই যাচ্ছে, চোচো আওয়াজে আঙুল চোষা চলছে। দেখলে বন্ধুগণ, দেখলে তোমাদের গোপুদের কাণ্ডখানা দেখলে একটু? আমার কিন্তু কথা বলা শেষ হয়নি, ওনার এদিকে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, তারপর খাবার দাবার চলে এসছে, ওনার তো খেতে হবে। সো এইভাবে আমাকে অতিষ্ঠ করে খায়, একদিকে ওনার মেয়ে আর একদিকে উনি। ওই দেখেছো, আমার ভয়েস ওভার দেওয়ার ভেতরে মানে গোল্ডকেও চেঁচামেচি করতে হবে, দুটো আমার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সো যাই হোক, এখন একটু গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমি এনজয় করি, আর তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত এনজয় করো। আর তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার ব্লগটা দেখছো, আমাকে সাপোর্ট করছো, কমেন্ট করছো, অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিলাম, চলে আসবো খুব তাড়াতাড়ি মজাদার ভিডিও নিয়ে। বাই।